আমরা এসেছি আজকে রাসের মেলাতে। কি তো লাগছে, ফার্স্ট টাইম ট্রাই করছি মেলায় এসে তন্দুরি চা, জিভটা মনে হচ্ছে আমার পুড়ে গেল। মেলায় বাড়ির থেকে বিস্কুট নিয়ে আসে এই মেয়েটা। ও দাদা বলুন কেমন খেতে? একই লাগছে, আলাদা কিছু লাগছে না। আমি কত আশা নিয়ে এসেছিলাম মেলায় এই চাটা দেখে, যে তন্দুরি চা, তন্দুরি চার মধ্যে একটা আলাদা ব্যাপার, স্মোকি স্মোকি ফ্লেভার হবে, বাট কিছুই আসছে না। ঠিক আছে, ইটস ওকে, নতুন জিনিস ট্রাই তো করা যায়। কিন্তু একটা চায়ের দাম 60 টাকা। ইয়েস, আমরা এসেছি আজকে রাসের মেলাতে। মধ্যমগ্রামে এই রাসটা খুবই বড় সড়োভাবে হতো, বাট গুটি কয়েক দোকান নিয়ে এবছরের রাসটা হচ্ছে। দেখছো মাঠটা ফাঁকা ফাঁকা, এরকম ফাঁকা দোকান মানে মেলা আমরা জীবনে দেখিনি। হ্যাঁ, তো এখন এই চার পাঁচটা দোকান নিয়ে দেখছি মেলাটা বসেছে, তো আমরাও কাজবাজ থেকে ফিরে একটু মেলাটা ঘুরে নিলাম। আর এই যে এইটা, এটা পাপড়ি চাট খেতে এসছে, কিন্তু আজকে শনিবার, সবচেয়ে মজা লাগছে আমার বিষয়টার জন্য। আমি কালকে আবার আসব, আর নিয়ে আসবো না আমি। তো চলো মেলাটা ঘুরে দেখাই তোমাদের। ও ঝামেলা করতে থাকবে, এরকম তো চলতেই থাকে। তো এখন মেলাটা ঘুরবো, যে কটা দোকান আছে। তন্দুরি চাটা তো ট্রাই করলাম, এখন ভাবছি একটু বন্দুক ফন্দুকে গুলি গুলি মারবো। তো চলো, তুই একটা মেরে দেখা আগে। কোনটা মেরেছিস? হয়নি এ মা, তুই চোখে কম দেখিস, একটা ফেটেছে, একটা তো ফেটেছে, আরেকটা ফেটে সবুজটা যেটা পাই। এখন এই মহিলা নেবে নাকি বন্দুক মারবে? বন্দুকটা দেখিস পড়ে যাস না তুই, কাকুর গায়ে মেরে দিস না। আরে মার, ঠিক আছে লাস্ট মার। ছেড়ে দে, অনেক করেছিস তুই, এখনই কর করবি। এখন বসেছি পাপড়ি চাট খেতে। শেষমেশ নিরামিষ পাপড়ি চাট পেয়েছে বলছি, মানে পেঁয়াজ ছাড়া আর কি, পেঁয়াজ ছাড়া পাপড়ি চাটটা পেয়েছি, তো এখন খাচ্ছি বসে বসে, মানে যদিও এখনো হাতে পাইনি, খাবো। এইভাবে চুবাবে, হ্যাঁ।
ভুলে গেছি ছোটবেলায় পাইপ দিয়ে পু দাও আস্তে করে ওটা পুরি দাও হ্যাঁ গালে পাইপ দাও পু দাও দাও একবার হ্যাঁ অনেক ভালো দশটার সময় আমরা মেলা ঘুরছি কি এনার্জি আমাদের কত কিছু কিনেছে চুড়ি কিনেছে একটা লাইটের মধ্যে ওইটা কিনেছে এই ইয়ারিংও কিনে নিয়ে আদি 11 বছর আমি ওকে কতবার করে ইয়ারিং কিনে দিতে বলেছি দেয়নি তো আমি এই বছর সব কত কিছু কিনে নিয়েছে আমার পয়সাই খসি দিব সব ইয়ারিং পরে দিন এখন এটা দিলাম তো না ইয়ারিং আর দেব না হবে না তো আজকে চলে যাচ্ছি বাড়ি আপাতত আবার কালকে বা পরশুদিন আসব 11টা বাজে যায় বাড়িতে যেতেই হবে ও থোড়াই থাকবি মেলা না আবার বলছে পরের দিন আসবে এত মেলায় কি পায় তো আমি বুঝি কারণ গেল বছর আসেনি গেল আমি মাঝে বিগত 3-4 বছর মেলা আসা বন্ধ করে দিয়েছিলাম এত ভিড় হতো এখন এই রাতে বেলা বেশ ফাঁকা ফাঁকা মেলা আসলে মেলা ইমোশন ফর বাঙালি ঠিক আছে যে কোনো মেলা হোক রাসের মেলা হোক আমার ভিড় পোষায় না এখন ফাঁকাই আছে আমরা রাত করেই আসবো কালকেও আসবো রাত করে তো চলো আজকের মতো বাড়ি যাওয়া যাক এই ভিডিওটা তো প্রপারলি পুরোপুরি হলো না কালকে বা পরের দিন আবার এসে ভিডিও করব তাই জন্য এখন ব্লগটা শেষ করছি না নেক্সট ডে এখন জোর করে সানগ্লাস কিনাচ্ছি একে সেকেন্ড দিন আবার মেলায় এসেছি এটাকে নিয়ে আমি তো চশমা চশমা কিনে নিয়েছি তোর নাম নেই এটাই বলে সম্বোধন করা ভালো তোকে সবাই চেনো তো আমার চ্যানেল যারা দেখো তো দুটো সানগ্লাস কিনেছি একটা এরকম নর্মাল আর একটা আর আমি অনেক কিছু কিনে নিয়েছি ও পিকাচু দেখা যাচ্ছে তো বেসিক্যালি এই মেলাটা হয়ে থাকে হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম 1 নম্বর প্ল্যাটফর্মে এটা নাকি 65 বছরের মেলা আর মেলার লোকেশন তো একদম ইজি মধ্যমগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বছরে একটুও কিছু রাইড ফাইড আসেনি যেগুলো চড়া যায় বাচ্চাদের রাইড এসছে ভাবছি ওকে তুলে দেবো বাচ্চাদের রাইড এসছে সেই মিকি মাউসে কি মাউসে দেখি ওকে তোলা যায় কিনা নেয় যদি তো সেই ভিডিওটা আসছে তোর অনেক জিনিসপত্র কেনার আছে বলছে আমাকে কি কানের দুল কিনে দেবে আজকে আমি আগের দিন চুরি কিনেছে মানে ও খালি আসবে মেলায় খসাতে ফোন করে করে ডাকবে আমাকে এই করতে তো চলো মেলাটা ঘুরি কেনাকাটা চলছে ব্লগটা দেখতে প্রথমে খাবো এখন মোমো এই যে এখন এটা তুলবো ওকে আমি বললাম ওকে মিকি মাউসটা চড়তে চললো না সামনে দাঁড়িয়ে আছে ইচ্ছা করছে কিন্তু যাচ্ছে না তাহলে এইটা চল পেছনে গাড়িটা Sure.
যে যেটা কিনেছে সে সেটা পড়ার ইচ্ছে রয়েছে। দেখো রাত্রেবেলা সানগ্লাস পরে ঘুরছে, এই যে চুড়ি পরে ঘুরছে, এই যে মাথার পুরো তার কেটে গেছে। রাত্রি এখন 11:10 এখনো আমরা বাড়ি যাইনি। এইটাই হচ্ছে এলাকায় মেলা হলে সুবিধা। সবই তো কিনে দিলাম রে। বাড়ি যাবি তো নাকি থাকবি? না চল, এখানে এরা রান্না বান্না করছে কয়েকজন যারা থাকবে। তাই জিলাপি কাকুটা রান্না করছে, চল তাহলে জিলাপি খেয়ে আস। এই গাইস, তো রাত্রির বাজে হচ্ছে 11:10 বাকি। তো যে যেটা কিনেছে সেটা পরে দাঁড়িয়ে পড়েছি এখানে আমরা। আর কি বলবো, আজকে রাত্রিবেলা সানগ্লাস পরে ব্লগ টাইম করছে। না না, বহুত খারাপ লাগছে লোকে দেখছি। মেলা ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভালোই ঘোরাঘুরি হলো দুদিন ধরে মেলায়। পিছনে আবার ও চলে এসেছে তোর বন্ধু। তোর বন্ধু ওটা দেখ, কালো পরে এসেছে। চলো আর ওই মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে। চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।